আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছে? বন্ধুরা, আপনারা যখন অনলাইনে কাজ করবেন, কিছু কিছু সময় আপনাদের মাঝে এমন কিছু কাজ আসবে যে কাজগুলো মনে হবে যেগুলোতে একদম পানির চষো কাজ, এবং আপনার তখন মনে হবে যে মনে হয় ক্লায়েন্টটা খুব বোকা। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে $20 দিয়েছে, এবং এই ডিজাইনটা তৈরি করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগছে। আমি আপনাকে বলি কিভাবে 2 মিনিট সময় লাগলো। এখানে যে বোতলটা দেখছেন, এইটাও আমাকে বায়ার দিয়েছে। যেই আপনি এটাকে তরমুজের যেই ইয়াটা রয়েছে, এইটাও আমাকে বায়ার দিয়েছে। এখানে আমাকে কিছুই করতে হয় না, জাস্ট আমি একটা লুক তাদেরকে তৈরি করে দিয়েছি। ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম এবং কিভাবে এই ডিজাইনটা তৈরি করে আমি বায়ারের কাছ থেকে $20 নিলাম, তো আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি একটা ব্রাউজার ওপেন করব, এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখন এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে ক্যানভা। আপনি যদি ক্যানভা পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের 99% আপনি মনে করবেন শিখে গেছেন। ক্যানভা দিয়ে সবকিছু করা যায়। এখানে দেখেন, ক্যানভা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করা যায়। এখানে আরো অনেক টুলস রয়েছে যেগুলো আপনি যখন ক্যানভা প্রপারলি ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যানভাটা কি। তো আমরা যেহেতু আমাদের ডিজাইনটাকে এখন তৈরি করে দেখাবো, এখানে আমি নিজের ডিজাইনটা তৈরি করেছি, আমি সরাসরি এখানে চলে যাব। আমি এই ডিজাইনটাই এখন তৈরি করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন আমি একটা পেজ নিয়ে নিব, এখানে আমি এক পেজ নিয়ে নিলাম। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে এই যে এইখানে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে আপনার চয়েস মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিচ্ছি। অলরাইট, এখন আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন নিচে আসলে আপনি টুল বার পেয়ে যাবেন, এখান থেকে আপলোড টাইপের যে অপশনটি রয়েছে আমি এখানে ট্যাপ করে দিব। এখন আপনাকে বলি, দেখেন আমাকে বায়ার বটল দিয়ে দিয়েছে, তরমুজের যে স্ল্যাশটা রয়েছে এটা দিয়ে দিয়েছে। তো আমার জন্য খুব ইজি হয়ে গেছে। যদি আমাকে বলতো যে একটা ওয়াটার স্ল্যাশ তৈরি করো, পিজি ফাইল গুলো না দিত, তাহলে কিন্তু এখান থেকে সবকিছু আমার তৈরি করতে হতো। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে যেহেতু সবকিছু দিয়ে দিয়েছে, আমার জন্য কিন্তু খুব সহজ হয়ে গেছে ডিজাইনটা ক্রিয়েট করার জন্য। তো আমি এখানে একবার ট্যাপ করে দিচ্ছি, ক্রিয়েট ফটো রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন বিজি রিমুভার রয়েছে, আমরা এইখানে ট্যাপ করে দিব। তাহলে দেখুন যে অটোমেটিকলি 1 সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট নিচে চলে আসবো, আসার পর এইখানে আমি এটাকে সেট করে দিব। এখান থেকে যে লক বাটন রয়েছে এখানে ট্যাপ করে দিব, সেক্ষেত্রে কি হবে এদিক সেদিক এটা যাবে না। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বটলটা নিয়ে আসতে হবে। আমি এটা নিয়ে আসলাম, এইটাকে আপনি ক্রপ করে নেবেন, ওকে, যতটুকু পারেন ক্রপ করে নেবেন, সেটা করবেন। এখান থেকে এটা ক্রপ করে নিচ্ছি। এখন আমি এখানে এডিট ফটোতে চলে যাব, এখান থেকে বিজি রিমুভার এখানে চলে যাব। তারপর দেখবেন যে স্মুথ ভাবে এটা রিমুভ হয়ে গেছে। অলরাইট, এখন এটাকে আমাকে পজিশনে আনতে হবে, তার জন্য এটাকে একটু বড় করে নিচ্ছি আমি। অলরাইট, আমি কোনায় ধরে এটাকে একটু ঘুরিয়ে দিব, এখানে ধরবো আমি, ধরে এটাকে একটু ঘুরিয়ে দিব, ঠিক এই পজিশনটা করে রাখলাম। ওকে, এখন এখানে যেটা করতে হবে, এখানে দেখেন পজিশন লেখা আছে, পজিশনে চলে যাব, এখান থেকে গো টু ব্যাক। অলরাইট, দেখেন 1 সেকেন্ডে কিন্তু আমার ডিজাইনটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, ফাঁকা রয়েছে, আমি যদি এই জায়গাতে আসি তাহলে দেখেন এখানে ফাঁকা নেই। তো আমি জাস্ট যেটা করব, এটাকে ট্যাপ করে দিয়ে একটু নিচে নিয়ে আসবো, লকটাকে ছুটিয়ে নিই, ট্যাপ করে দিব, একটু নিচে নিয়ে আসবো। অলরাইট, আমি আবার লক করে দিচ্ছি, এগুলো এখন নিয়ে আসবো। এই যে শ্যাডো গুলো রয়েছে এগুলো আমি এখানে নিয়ে আসবো। তার জন্য আমি চলে যাব এইখান থেকে, আমাকে ইলিমেন্টে চলে যেতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের পেজটাকে সিলেক্ট করে নিই, এইখান থেকে ইলিমেন্ট, এইখান থেকে আমি এখন এক ক্যাটাগরি নিয়ে নিব। অলরাইট, এটাকে আমি ডুপ্লিকেট করব, এই জায়গাতে এটা বসিয়ে দিব। যেটা করতে হবে, এটা ডুপ্লিকেট করব, এই জায়গাতে এটাকে এনে আমি সিলেক্ট করে দিব, একটু কমিয়ে দিচ্ছি, এখানে সেম পজিশনে একটু কমিয়ে দিচ্ছি, এগুলো কমিয়ে দিব। সেক্ষেত্রে কি হবে, আপনার ডিজাইন দেখতে সুন্দর দেখা যাবে। আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট। ওকে, তো মাত্র 2 মিনিটে কিন্তু একটা ডিজাইন করে ফেললাম, তাও আবার এই ডিজাইন করাতে আমি $20 পেয়ে গেলাম। তো ক্যানভা দিয়ে যদি আপনি ডিজাইনিং শিখেন তাহলে এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের মাঝে চেষ্টা করবো এরকম ভিডিও শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে বলে রাখি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা